পূজোর সময় ভিড় এড়িয়ে নির্বিঘ্নে ঠাকুর দেখার জন্য আমরা এবছর বুকিং করেছিলাম একটা পুজো ট্রিপের। ঘুরব আনন্দে ফেসবুক গ্রুপের তরফ থেকে আয়োজিত এই পুজো ট্রিপটার মূল বৈশিষ্ট্য হলো প্রত্যেককে নির্দিষ্ট পিক আপ পয়েন্ট থেকে পিক আপের পর কলকাতার বিখ্যাত বনেদিবাড়ির পুজোগুলো ঘুরিয়ে দেখানো হয়। এই পুরো ট্রিপটা করানো হবে এসি গাড়িতে, এছাড়াও থাকে ব্রেকফাস্ট, স্ন্যাক্স আর লাঞ্চের ব্যবস্থা। আর পুরো ট্রিপটার জনপ্রতি খরচ 1600 টাকা। আসুন জেনে নি এই ট্রিপটার মূল উদ্যোক্তা আত্রেই থেকে আরও কিছু কথা। আচ্ছা, হাই আত্রেই, আমি প্রথমবার তোমার সাথে এলাম এই পুজো ট্রিপে, তো তুমি একটু বলো এই ট্রিপটার ডিটেলসটা কবে থেকে স্টার্ট করেছিলে? আমি প্রথম স্টার্ট করি 2017-তে। তখন অবশ্য ফার্স্ট ট্রিপ যেটা ছিল সেটা সিনিয়র সিটিজেন আর হ্যান্ডিক্যাপদের নিয়ে আমার প্রথম শুরু আর কি। তারপরে প্রত্যেক বছরেই আমার চলছে ট্রিপ, কিন্তু এখন যেরকম গ্রুপ ফ্রুপ অনেক হয়ে গেছে তখন জাস্ট। তোমার গ্রুপের নাম কি? ঘুরব আনন্দে। ঘুরব আনন্দে তো কেউ জয়েন করতে চাইলে কিভাবে? আমার ফেসবুক পেজ আছে ঘুরব আনন্দে, তার সাথে আমার নাম্বারটাও আমি বলে দিচ্ছি, 9883563742। এই নাম্বারে যোগাযোগ করতে হবে। আচ্ছা, আর এই পুজো ট্রিপটার স্পেশালিটি কি? স্পেশালিটি হচ্ছে আমরা বনেদিবাড়িতে মেনলি নিয়ে যাই, মানে এখন তো অনেক থিম পুজো এই সেই হয়েছে, কিন্তু বনেদিবাড়িটা তো একটা আলাদা আভিজাত্য আছে। হ্যাঁ, তো সেইটা আমরা খুব ফোকাস করি। আচ্ছা, এবং ওই সব দেখানো এ করা এটা চলতে থাকে। তো কেউ তোমায় যদি এই ট্রিপটা কেউ মানে করতে চায় পুজোতে, তো তোমার নাম্বারে কন্ট্যাক্ট করলে আর তোমার গ্রুপে জয়েন করলে তারা একদম। আমার তো এবারেও প্রচুর মানে অনেককেই রিফিউজ করতে হয়েছে, কারণ সবাইকে নিলেই তো হলো না, আমাকে সার্ভিসটা মানে এইটা আমার একটা যে আমার এখনও যে কোনো কমপ্লেন নেই, মানে সকলে একটা প্রায়োরিটি দেয় আমার সার্ভিসটা, আমি চেষ্টা করি মানে যথার্থভাবে দেওয়ার আর কি। আচ্ছা, ঠিক আছে, খুব ভালো লাগলো তোমাদের সাথে এসে, থ্যাংক ইউ। আসুন দেখে নি আরও কিছু বনেদিবাড়ির পুজো। 1855 খ্রিস্টাব্দে দ্বারিকানাথ দত্ত এই বাড়ির দুর্গাপুজোর সূচনা করেন। এছাড়াও এই বাড়ির পুজোর অপর একটি বৈশিষ্ট্য হল এখানে বাড়ির মহিলাদের নামে সংকল্প করা হয়। এখানে মহিষমর্দিনী মূর্তির বদলে শিব দুর্গা মূর্তিতে পুজো হয়। জন্মাষ্টমীতে বাড়িতে প্রতিমা তৈরি শুরু হয়। এই পুজোর অপর একটি বৈশিষ্ট্য হলো এখানে কোনো রকমের পাক করা রান্না দেবীকে নিবেদন করা হয় না। এছাড়াও নবমীতে একজন কুমারী ও একজন সধবাকে পুজো করা হয়।
কলকাতার বনেদিবাড়ির দুর্গাপুজোর কথা উঠলেই প্রথমেই যে দুর্গাপুজোর কথা মনে আসে সেটা হলো শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজো। রাজা নবকৃষ্ণদেবের হাতেই প্রতিষ্ঠা এই বংশের, আর এই দুর্গাপুজোর সূত্রপাত তারই হাত ধরে। প্রাচীন ধর্মগ্রন্থ অনুযায়ী পুজোর আচারবিধি আজও মেনে চলা হয় এই বাড়ির পুজোতে। প্রথম দিকে পশু বলি দেওয়া হলেও পরবর্তী সময়ে তা বদলে আঁক ও কুমড়ো বলি দেওয়ার রীতি শুরু হয়। দেবী দুর্গাকে এখানে বৈষ্ণবী মা হিসাবে কল্পনা করা হয়, তবে এবাড়ির নিত্য উপাস্য দেবতা হলেন রাধাকৃষ্ণ এবং গোপীনাথজিও। বন্ধুরা, আমার এই বনেদিবাড়ির পুজো সিরিজটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা অতি অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবেন না, আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। ব্রিটিশ আমলে শোভাবাজার রাজপরিবার গৌরব ও সাফল্যের শিখরে পৌঁছেছিল। এই অঞ্চলে রাজা নবকৃষ্ণদেবের দুটি রাজবাড়ি দেখা যায়। নবকৃষ্ণ স্ট্রিটের দুধারে দুটি রাজবাড়ি অবস্থিত। উভয় রাজবাড়িতেই একটি সাতমহলা প্রাসাদ দেখা যায় মূল ঠাকুর দালানকে ঘিরে। কলকাতার বনেদি পুজোগুলোর মধ্যে অন্যতম হলো লাটুবাবু ও ছাতুবাবু বাড়ির দুর্গাপুজো। 1770 সালে প্রথম শুরু হয় এই দুর্গাপুজো। 200 বছরেরও অধিক সময় অতিক্রান্ত হলেও আজও সমান ঐতিহ্যের সাথে উদযাপন করা হয় এই পুজো। দেবীকে এখানে 10 মহাবিদ্যারূপে পূজা করা হয়। 10 দিন ধরে চলে এই পুজো। প্রতিপদ থেকে ষষ্ঠী পর্যন্ত শালগ্রাম শিলাতে পুজো করা হয়। তারপর বৈষ্ণব, শাক্ত এবং শৈব এই তিনটি নিয়মের মিলনে দেবীর আরাধনা হয়ে থাকে। মাদুর্গার বাহন সিংহ এখানে ঘোড়ামুখ। অষ্টমীর দিন এখানে অনুষ্ঠিত হয় সন্ধি পুজোর, আর সন্ধি পুজোর পর এই বাড়ির মহিলারা এই বাড়ির রেওয়াজ অনুযায়ী সিঁদুর খেলেন। অতীতে এখানে বিসর্জনের দিন নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো। বর্তমানে জমিদারি না থাকলেও আজও কিন্তু সমান নিষ্ঠার সঙ্গে এখানে পুজো উদযাপিত হয়, আর এই সময় সবার জন্য অবাধ প্রবেশাধিকার থাকে। আমাদের শেষ ডেস্টিনেশন ছিল দর্জিপাড়ার মিত্রবাড়ির পুজো। নীলমণি মিত্রর সময় থেকে এই পুজোর সূচনা হয়, আর তার নামেই এখানকার রাস্তার নামকরণ করা হয় নীলমণি মিত্র স্ট্রিট।
এরপর ছিল আমাদের ফেরার পালা। কিন্তু যতই ফেরার সময় কাছে আসতে থাকলো ততই মন খারাপ হয়ে গেল, কারণ ঠাকুর দেখার সাথে সাথে পেয়ে গেছিলাম অনেক নতুন বন্ধুদের। আমার এই পুজো ট্রিপের অভিজ্ঞতা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে পরের বছর পুজোর আগে কিন্তু অতি অবশ্যই আত্রেয়ীকে কন্ট্যাক্ট করে নেবেন। আর এরকম আরও অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার চলে আসবার একটা নতুন ভিডিও নিয়ে, ততদিন ভালো থাকবেন।